আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম অ্যান্ড এস কিচেন। আমি সোহানা, আজকে আপনাদেরকে ডিমের একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপি একবার খেলে বারবার করতে চাইবেন এবং খেতে চাইবেন। খুব ঝটপট আমি এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অনেক সুন্দর। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রান্নার শুরুতেই আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই দুইটা ডিম আমি এখন কেটে নিব। আপনারা চাইলে পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন, আপনারা চাইলে ডিমগুলো না কেটে গোটায় রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যদি কেটে রান্না করা হয় খেতে বেশি ভালো লাগে এবং ভিতরেও মশলাটা ঢুকে যায়। প্রথমে আমি অর্ধেক করে নিচ্ছি, আপনারা চাইলে অর্ধেক করে নিতে পারেন, কিন্তু এর থেকেও আমি ছোট করে কেটে নিব। অর্থাৎ একটা ডিম চার ভাগ করে নিব, আমার কাছে মনে হয় সেইটাই বেশি ভালো লাগবে। আমার সবগুলো ডিমই চার ফালি করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবং নিয়ে নিচ্ছি এক কাপ টমেটো কুচি এবং হাফ কাপ মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন রান্নায় চলে যাব। এই জন্য মিডিয়াম হিটে প্যান বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টা কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও দিতে পারেন, কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নিব, ততক্ষণ ভাজব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। বেরেস্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু পরে বাড়িয়ে নেওয়া যাবে, প্রথমে বেশি দেওয়ার দরকার নেই। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও ইউজ করতে পারেন। আর দিচ্ছি 1/3 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আপনারা চাইলে 1/2 চামচও দিতে পারেন, আবার একটু বেশিও দিতে পারেন। মরিচের কোয়ান্টিটিটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন সব কিছু আবার একটু মিক্স করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এখন একটু মিডিয়াম থেকে লো করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করিনি, কারণ আমি হিউজ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো এবং মটরশুঁটিটা। এখন সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে দেখতেই পারছেন টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন এই পানিটাতেই আমি একটু সিদ্ধ করে নিব, এই জন্য ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 3-4 মিনিট একটু জাল করে নিচ্ছি, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। 3-4 মিনিট জাল করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এর থেকে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে আলাদাভাবে কুকড হওয়ার কিছু নেই, কিন্তু চাইলে আপনারা ঝোলের পানিটা বেশি দিতে পারেন। এখন পানিটার সাথে সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি এবং ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটু বলক আসার জন্য অপেক্ষা করব। আমার এই তরকারিতে বলক চলে এসেছে, ঢাকনাটা উঠিয়ে আমি চামচটা দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছি এবং প্রেস করে দিচ্ছি, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এখন আমি এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে কিন্তু ডিমটা একদম ভেঙে যাবে, কুসুমটা বের হয়ে গলে যেতে পারে। আমার কাছে ফ্রোজেন করা মটরশুঁটি ছিল, এর জন্য আমি মটরশুঁটিও দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে টমেটো দিয়েও এই রান্নাটা করতে পারেন। 2-3 মিনিট রান্না করার পরে আমি হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি, এখানে চামচ ব্যবহার না করাটাই ভালো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু নেই, কিন্তু দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুন্দর। খুব অল্প সময়ে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিন্ন মাত্রার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং আমার রেসিপি দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।